বেশি না পুরুষের বেশি, এমনকি মার পেট থেকে সন্তান যে মেয়ে হয়ে দুনিয়াতে আসে তার খাদ্য একরকম এবং ছেলে হয়ে আসে তার খাদ্য আরেক রকম। আল্লাহ তাআলা পুরুষের খাদ্যকে অন্যরকম করে দিয়েছেন এবং মেয়েদের খাদ্যটা অন্যরকম করে দিয়েছেন। একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, সাইয়েদনা আলীর সময়, হযরত আলী যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, সেই সময় দেখা গেল ওই জনপদে দুইজন মহিলা কোন এক ঘরের ভিতরে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, দুইজনের পেটে সন্তান ছিল, সন্তান সম্ভব দুইজন মহিলা রাতের বেলা ঘুমিয়ে পড়ার পর শেষ রাতের দিকে দুইজনেরই ডেলিভারি হয়ে গেল। সন্তান আল্লাহর ফয়সালা ডেলিভারি যখন হয়ে গেছে, একজনের গর্ভ থেকে ছেলে হয়েছে আরেকজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে, দুইজন মহিলাই জানে কার ছেলে কার মেয়ে। সকালবেলা দুই মহিলা গন্ডগোল লাগছে, দুইজন মহিলাই বলছে এটা আমার ছেলে, ছেলের দাবি দুইজনই করতেছে, মেয়ের সন্তান কেউ নিতে চায় না। চূড়ান্ত গন্ডগোল শুরু হয়ে গেল, কেউ ফয়সালা করতে পারে না। শেষ পর্যন্ত আলীর কাছে যা হলো, সাইয়েদনা আলী বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করেছ এটার ফয়সালা আমি অনেক আগেই কোরআন থেকে পেয়েছি। যখন সুবহানাল্লাহ, সেই ফয়সালা নিয়েছেন তিনি সূরা নিসা থেকে। কোন সূরা থেকে বলেন? সূরা নিসা থেকে। যখন বলা হলো ও আলী কি কি করব আমরা, এই সন্তান নিয়ে দুইজন গন্ডগোল লেগেছে, সেই সময় তো ডায়াগনস্টিক সেন্টার ছিল না, সেই সময় তো কোনো ব্লাড টেস্ট ছিল না, সেই সময় তো কোনো ডিএনএ টেস্ট ছিল না। এখন সন্তানটা কার ছেলে কার মেয়ে হবে দুইজনে তো দাবি করতেছে। সঙ্গে সঙ্গে আলী বললেন, শোনো এই দুই মহিলার কাছে আমাকে নিয়ে যাও। তিনি গেলেন, তাদেরকে প্রশ্ন করলেন, এতেও তারা রাজি হয় না। সর্বশেষ আলী বললেন, তোমরাই জানো কার ছেলে কার মেয়ে, যেহেতু তোমরা প্রকাশ করছো না, আমি এখন আইনের দিকে চলে যাচ্ছি, আমি এখন বিচার ব্যবস্থার দিকে চলে যাচ্ছি। সুন্দর করে তিনি বললেন, এই দুই মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে তুলো, ঘরের মধ্যে তুলে নিয়ে দুইজনের স্তন থেকে দুধ বের করে দুইটা কাঁচের গ্লাসে রেখে দাও। দুইটা কাঁচের গ্লাসে যখন রেখে দেওয়া হলো, সাইয়েদনা আলী বলে দিলেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো একটা গ্লাসের দুধ ঘন আর একটা গ্লাসের দুধটা পাতলা, সঙ্গে সঙ্গে আলী বলছেন, যে গ্লাসের দুধটা ঘন সেই ঘন দুধ আল্লাহ তাআলা ছেলের সন্তানের জন্য বরাদ্দ করেছেন, আর যে গ্লাসের দুধটা পাতলা, এই পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে এই পাতলা দুধটা আল্লাহ তাআলা মেয়ের সন্তানের জন্য বরাদ্দ করেছেন। সত্য প্রকাশ হয়ে গেল, ছেলের সন্তান ঘন দুধ আলীর কোলে চলে গেল, মেয়ের সন্তানটা পাতলা দুধ আলীর কোলে চলে গেল, দুজন মহিলার সন্তান দুইটা নিয়ে সন্তুষ্ট চিত্তে চলে গেল। আমার ওয়াজ আসে।